কতগুলো শব্দ ব্যবহার করা হচ্ছে প্রফেসর ইউনুসকে নিয়ে। উনাকে কিন্তু আমি দেখি বংশীবাদক হ্যামলিনের বংশীবাদকের মতো। উনি কিন্তু যেখানেই যান লক্ষ মানুষ কিন্তু ওনার পেছনে থাকে। দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে যে তরুণ সমাজ আছে এখানে তারা এই অভিজ্ঞতা থেকে বঞ্চিত। কেন? কারণ তারা তার সেই কি বলবো তার সেই জৌলুসটা এখানে প্রকাশ করার মতো সুযোগ পান না। কদিন আগে ওনার বিজনেস সোশ্যাল বিজনেস ডে হয়ে গেল মালয়েশিয়াতে, সেখানে আমরা দেখতে পেলাম 98 বছর বয়সের মাহাথির 98 ইয়ার্স ওল্ড, তার এক ডাকে হাজির এবং তাকে আলিঙ্গন করে সেই স্টেজে দাঁড়িয়ে এই মানুষটি এখনও বলিষ্ঠ, এখনও স্ট্রং, এখনও সুস্থ তার বক্তব্য রেখে গেলেন এবং নিজে গাড়ি চালিয়ে সেখান থেকে চলে গেলেন। এবং যে কথাগুলো উনি বললেন সেখানে, আমার কষ্ট এই যে তরুণ সমাজ আছে তারা সেটা শুনতে পারলেন না। প্রফেসর ইউনুসকে আমরা যেভাবে বাংলাদেশে দেখি অথবা দেখি না, তার আসল স্বরূপটা কিন্তু বিশ্ববাসী অনেক বেশি দেখে থাকে। আমি যখন এখানে আসছিলাম আমি নিশ্চিত ছিলাম যে সকলেই অনেক প্রতিবাদ করবে এই আইনি জুডিশিয়াল এই যে বিচারিক হয়রানিগুলো যে হচ্ছে সেগুলো নিয়ে। আমার মনে হচ্ছে আমার দুটো কথা বলা উচিত। সেটা কি জানেন? উনাকে বলা হয় সুদখোর। এই সুদখোরকেই আমি ভালোবাসি। কেন জানেন? উনি আমাদেরকে শেখাচ্ছেন তোমার যে উদ্বৃত্ত টাকাটা আছে সেটা বিনিয়োগ করো, বিনিয়োগ করে সুদটা তুমি নিও না, তোমার বিনিয়োগের টাকাটা তুমি ফেরত নাও এবং বিনিয়োগকৃত টাকাটার উপরে যে সুদটা হবে সেই সুদটা তোমার ব্যবসার প্রতিষ্ঠানের ভিতরে রেখে দাও। আমি এই সুদখোর হতে রাজি আছি এবং রেখে দাও। কেন? কারণ তোমার যে সামাজিক ব্যবসা এটাকে শক্তিশালী করতে হবে। উনি আমাদেরকে এই যে একটা চমৎকার চিন্তা, নতুন চিন্তার জায়গায় ধাবিত করলেন, এটা যদি সুদ খাওয়া হয় তাহলে আমি তো বলবো যে এটা একটা অসাধারণ একটা কনসেপ্ট। এবং ভেবে দেখুন যে এই কনসেপ্টের উপরে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা হচ্ছে, আলোচনা হচ্ছে এবং শত শত মানুষ এই ব্যবসাটি করছে। কি বলছে? বিনিয়োগ করো তোমার উদ্বৃত্ত টাকা দিয়ে। আমি তো জানি না আমার ইসলাম এর চাইতে সুন্দরভাবে মুসলমান হওয়া যায় কি না। বিনিয়োগ করো তোমার উদ্বৃত্ত টাকা, সেটার থেকে যে রোজগারটা হবে, যে সুদটা হবে সেটা নিও না, সেটা তোমার প্রতিষ্ঠানে রেখে দাও, তুমি তোমার বিনিয়োগের টাকা ফেরত নাও। অ্যান্ড দ্যাট ইজ সোশ্যাল বিজনেস। এই কথাটি সুন্দর করে কি কেউ ব্যাখ্যা করে? অনেকে অনেক কথা বলে থাকেন মাইক্রো ক্রেডিট নিয়ে। মাইক্রো ক্রেডিট হচ্ছে সামাজিক ব্যবসা, ঠিক আছে। হত দরিদ্রের হাতে উনি টাকা পৌঁছাতে পারেন নাই, কিন্তু কাজটা কি উনি একাই করবেন নাকি পৃথিবীতে? উনি তো দরিদ্র মানুষের কাছে গেছেন, উনি হত দরিদ্রের কাছে যাননি বলে আমরা আঙুল তুলে তাকে বলি যে এই লোকটি কি করেছে দেশের জন্য। PKSF তৈরি করেছে, গ্রামীণ ব্যাংক তৈরি করেছে, শ্রেষ্ঠ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো তৈরি করেছে। দেখান তো একজনকে, দেখান যারা রাজনীতি করেন, যারা রাষ্ট্র পরিচালনা করেন, যারা দেশ পরিচালনা করেন, সরকার এসেছে সরকার গেছে, কজন এরকম সৃষ্টিশীল কাজ করেছে এবং এই এক একটি ইনস্টিটিউশনের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ পরিবার উপকৃত হয়েছে। তাহলে কেন আমি বলবো না যে দরিদ্র মানুষের জন্য উনি যে কাজটি করে গেলেন এটা দরিদ্র মানুষের উপকার হয়নি, কেন আমি এটা বলবো না?
হত দরিদ্রের কাছে ওনার কাঠামোটা পৌঁছায়নি। তো এই কাজটা আপনারা করুন, তরুণ সমাজ আছেন তো এখানে, উনি তো আমাদেরকে একটা পথ দেখিয়ে দিয়েছেন। আমরা দরিদ্র মানুষের কাছে গেছি, উনি দরিদ্র মানুষের কাছে গেছেন, আপনারা হত দরিদ্র মানুষের কাছে যান। সরকারের তো বিশাল বিশাল ইনস্টিটিউশন আছে, এগুলো হচ্ছে বিবেকহীন বিবেচনাহীন ব্যাখ্যা। এবং দুদিন আগে ভারতের কতগুলো প্রধান প্রধান ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো বলেছে যে আমাদের হাত ধরে যদি প্রফেসর ইউনুস আমাদের হাত ধরে যদি আমাদেরকে গড়ে না তুলতেন তাহলে আমরা আজকে যে জায়গাটায় আজকে এসেছি, হাজারো কোটি টাকার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, আমরা এই জায়গায় আসতে পারতাম না। তারা কি বলেছেন? তারা বলেছেন যে আজকে ওনার প্রতি যে অন্যায়টা করা হচ্ছে বাংলাদেশে, এই এই জায়গাটায় আমরা চুপ করে থাকতে পারি না, উনি যে উপকারটা করেছেন। আমরা আরেকটা জিনিস, যে শব্দগুলো আমরা ব্যবহার করছি, রক্তচোষা, কি সুদখোর, কাঙাল, আমি এই কাঙালের পিছনে থাকতে রাজি আছি। কাঙাল যদি এমনই হয় যে তার কথার মাধুর্যে, তার ভালোবাসার মাধুর্যে শত মানুষকে, লক্ষ মানুষকে তার সাথে নিয়ে যেতে পারে, তাহলে এই কাঙাল হওয়াটা বড় ভাগ্যের কথা। তো আজকে যদিও আমাকে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বেশিরভাগ সবাই চেনে, তো এখানে আমি বলে যাই যে নির্বাচন পর্যবেক্ষণের কাজটিও হয়তো আমাদের আনুষ্ঠানিকভাবে করা হবে না, যেহেতু আমাদেরকে রেজিস্ট্রেশনটা দেওয়া হচ্ছে না। তার মানে এই নয় যে আমরা নির্বাচন পর্যবেক্ষণ করব না, বিশ্লেষণ করব না, সবই হবে। তো গুরুর জন্য আজকে এসেছি এখানে। আমরা নিজেরাও সামাজিক ব্যবসায় বিশ্বাস করি। সামাজিক ব্যবসা আমার জন্য, এটার অর্থ হচ্ছে কম্প্যাশনেট বিজনেস, বিজনেস উইথ কম্প্যাশন, সহানুভূতি,